আজকের ভিডিওতে আমি রিভিউ করব পেইন্ট মার্কারের এবং টায়ারে কিভাবে এই পেইন্ট মার্কার অ্যাপ্লাই করতে হয় সেটাও আমি অ্যাপ্লাই করে দেখাবো ভিডিওতে। তো জিনিসটা আমি আগে একটু দেখিয়ে নিই অ্যাপ্লাই করার আগে। মার্কারটা এরকম হবে, এটার প্রাইস পড়বে আপনার 100 টাকার মতো এবং এটা সিলড থাকবে, আপনারা কখনোই খোলাটা কিনবেন না। এখানে দেখতে পাবেন যে এটা একটি প্লাস্টিক দিয়ে পেঁচানো আছে, তো এটা আমার ছিঁড়ে নিতে হবে। এবং মার্কারটি আমরা একটু ভালো মতো দেখি, এটা কিন্তু আমাদের হোয়াইট বোর্ডের মার্কার না। অনেকেই হোয়াইট বোর্ডের মার্কার অথবা খাতার মধ্যে যে আমরা ফ্লুইড ইউজ করি সেটা দিয়ে করার চেষ্টা করেন, তো এই কাজটি করবেন না। আপনারা অবশ্যই এই মার্কারটি কিনবেন এবং এটাই ইউজ করবেন, তাহলে ডিজাইনটা খুব নিখুঁত হবে। এবং এখানে যদি আমরা খেয়াল করি, এখানে লিখে আছে মার্কস অন এনিথিং অয়েল বেসড, ইউজার গাইডও দেওয়া আছে যে শেক করে নিতে হবে এবং নিপটা চাপ দিয়ে নিতে হবে, ব্লা ব্লা। তো এটা আমরা একটু খুলে দেখি যে ভেতরটা আসলে কীরকম, কারণ অনেকেরই হয়তো কৌতূহল থাকতে পারে যে ভেতরটা কীরকম সেটা একটু দেখে নিই। কাজেই আপনাদের এত কষ্ট করে ভিডিও দেখছেন, সেটার পারপাসটা যেন সার্ভ হয় এজন্য আমি খুলে দেখিয়ে দিচ্ছি এবং একটু পরেই মানে নেক্সট ক্লিপেই আমি এটা অ্যাপ্লাই করেও দেখিয়ে দেব। এবং অ্যাপ্লাই করার সময় সবাই খুব সাবধানে থাকবেন, তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি প্লাস্টিকটি খুলে ফেললাম এবং এখানে সাইন দেওয়া আছে বাম সাইডে টুইস্ট করার। তো এটা যদি আমি এদিকে ঘুরাই, এই হচ্ছে আপনার নিপটি এবং এখান থেকে কি আদৌ কালি বের হচ্ছে? এটা প্রেস করে তারপরে এটা অ্যাপ্লাই করতে হয়, তো সেটা আমি একেবারে যখন অ্যাপ্লাই করব সেই ক্লিপটির মধ্যে আপনাদেরকে দেখাবো।